প্রিয় দর্শক, সর্বপ্রথমে আপনাদেরকে চোখের জ্যোতি বাড়ানোর এর আয়াতটা বলবো, এর আমলটি বলবো। যে সমস্ত মানুষ চোখের ঝাপসা থাকে কিংবা চোখের জ্যোতি কমজোর অথবা চোখের কোনো রোগ আছে, ওই সমস্ত মানুষ এই কোরআনের আয়াতটি পাঠ করলে কিংবা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের সমস্ত সমস্যাকে দূর করে দেবেন, চোখের সমস্ত রোগকে আল্লাহ অতি তাড়াতাড়ি শেফা দান করবেন এবং তার চোখের জ্যোতিকে আল্লাহ ফিরিয়ে দেবেন এবং আস্তে আস্তে তার চোখের নজর আল্লাহ বাড়িয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আমি সেই আয়াতটি পাঠ করি, তবে এই আয়াতটি আমল করার নিয়মটা বলে দেই। যখন নামাজ পড়বেন, নামাজের পরে সালাম ফিরিয়ে দুই শাহাদাত আঙুলের ওপর এই আয়াতটি পাঠ করবেন এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলার পবিত্র নাম আছে সিফাতি নাম, ওই নামটি পাঠ করবেন। পাঠ করে দুই শাহাদাত আঙুলে ফুঁক দিয়ে ওই শাহাদাত আঙুল নিজের চোখের উপর বুলিয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ হবে। আয়াতটি আমি পাঠ করে আপনারা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ ইয়া নূর। নিচে দেখেন বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ ইয়া নূর। এর পরে আছে দেখুন, মাথার দুর্বলতায়। প্রিয় দর্শক, যারা পড়াশোনা করে, পড়াশোনায় কমজোর যারা বিশেষ করে, আর যে সমস্ত মানুষ কথায় কথায় ভুলে যায় যে কোনো কথা, তাদের মাথার যে স্মরণ শক্তি দুর্বল, সেই দুর্বল স্মরণ শক্তিকে বৃদ্ধি রাখার জন্যে এই আমলটি পাঠ করবে। এখানে দেখেন লেখা আছে, প্রতি নামাজ বাদ বাম হাত মাথায় রেখে ইয়া কবিজ্ঞু 11 বার পাঠ করবে। প্রিয় দর্শক, যখনই নামাজ পড়বেন, নামাজ পড়ার শেষে সালাম ফিরিয়ে মাথায় হাত রেখে ইয়া কবিজ্ঞু 11 বার পাঠ করবেন। তবে অনেকে ইয়া কবিজ্ঞু শুদ্ধ পড়তে পারে না, অনেকে ভুলভাল বলে ফেলে, ইয়া কাবিজ্ঞু বলে কেউ, কেউ বলে ইয়া কাবিরু। প্রিয় দর্শক, যদি উল্টো পাল্টা বলা হয় মানে অন্য হয়ে যাবে, সেই হিসেবে ইয়া কবিজ্ঞু প্রথমে আছে দেখেন, কফ ক হবে, ক ওয়াও ইয়াজের রি কবি ইয়া কবিজ্ঞু ঠিক শুদ্ধ করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ তার মাথার সমস্ত দুর্বলতা দূর হয়ে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং তার ভুলে যাওয়া রোগটা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপরে দেখেন, গুনাহ থেকে মুক্তি পেতে প্রতি নামাজের পর। প্রিয় দর্শক, আমরা চলতে ফিরতে কথাবার্তায় সবসময় গুনার কাজ করে ফেলি, আমরা নিজেরাই জানি না যে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমরা যখনই নামাজ কালাম পড়তে যাব, পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে, সেই পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করিতে হয়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এরপরে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে দেখেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এর নিচে এর অর্থ দেওয়া আছে দেখেন, আমি সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহর নিকট ক্ষমা চাইছি এবং তার নিকট তওবা করছি। হাদিসে আছে, যে ব্যক্তি প্রতি নামাজ বাদ এ দোয়া পড়ে সে মুক্তি পাবে, যদিও সে জিহাদের ময়দান থেকে পালায়নকারীর মতো পাপী হয়। এই দোয়াটি সালাম ফিরে পাঠ করে দেয়, তাহলে তার জীবনের যত গুনাহ হয়ে যাবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরপরই যদি এই তওবাটা করা হয়, তাহলে প্রথম অক্ত থেকে দ্বিতীয় অক্ত পর্যন্ত যত গুনাহ হয়ে গিয়েছে সেগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই সমস্ত আমলগুলো যে বললাম, এই সমস্ত আমলগুলো সবই নামাজের পরে সালাম ফিরিয়ে। প্রিয় দর্শক, আমরা এই সমস্ত আমলগুলো নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ।